আসলেই শরৎ হয়তো ভূত হয়ে ফিরে এসছে। আমার মধ্যে এই ধরনের অদ্ভুত একটা শক্তি চলে আসবে, কেউ ভাবতে পারে হ্যাঁ ওর উপর হয়তো খারাপ আত্মা বা জিনের আসর হয়েছে। তিন ভাবে শেষ করা হয়েছে আসলে এখানে, যা দেখানো হয়েছে আসলেই এরকম হয়ে থাকে এবং এটা একদমই অতিরঞ্জিত নয় যে এই ধরনের পেশেন্টদের কখনো কখনো অজাগতিক শক্তি বা সুপার পাওয়ার যেটাকে বলে বা যেটাকে আমরা দেখলে অবিশ্বাস্য মনে করব যে এক ব্যক্তির ভিতরে কী করে দুজন তিনজন চারজনের শক্তি চলে আসে বা একজন নারী শরীরে কী করে পুরুষের বা অন্যান্য কারো শক্তি চলে আসে, কিন্তু এটা বাস্তব, এটা হয়। হ্যাঁ, মেডিকেল টার্মে আমরা বলে থাকি যে যেটা বললাম ডিআইডি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এক ব্যক্তির ভেতরে অনেকগুলো ব্যক্তিত্ব তখন বসবাস করে, অনেক শক্তি তার মধ্যে চলে আসে এবং তার মধ্যে অনেক যেগুলোকে আমরা পজিটিভ প্যারাডোলিয়া বলি, যে হ্যালুসিনেশনস হয় বা ইলিউশন হয়। সাপোজ আমি এখানে ট্রাইপড রাখা, আসলে এটা ট্রাইপড, কিন্তু আমি যদি এরকম পেশেন্ট হয়ে থাকি একটু আলো আধারের মধ্যে আমার মনে হবে যে এটা হয়তো আমার পরিচিত কিছু একটা, যেটা নিয়ে আমার একটা ভয় আছে, আমার একটা কোনো ধরনের ভীতি কাজ করে। যতই আপনি আমাকে বোঝান যে এটা কিন্তু ট্রাইপড, এটা ক্যামেরার একটা মানে টেকনোলজির সহায়তা করে এরকম কিছু একটা, আমি বুঝতেই পারবো না। এটাকে বলা হচ্ছে প্যারাডোলিয়া সিমটম, পজিটিভ প্যারাডোলিয়া সিমটম, যে আমি মনে করবো যে ওটাই যেটার প্রতি আমার একটা ভীতি কাজ করে। এবং তারপর যেটা হবে যে আমার মধ্যে এই ধরনের অদ্ভুত একটা শক্তি চলে আসবে এবং অদ্ভুত অনেক সময় কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যায় অদ্ভুতভাবে, যে আপনার মনে হবে যে এটা আমার কণ্ঠ না, আসলে অন্য কেউ কথা বলছে, কিন্তু আসলে ওই ব্যক্তিই কিন্তু রয়েছে। কিন্তু যখন ও এরকম অদ্ভুতভাবে বিহেভ করে তখন ও বুঝতে পারে না যে ধরেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা কী, একটা সম্পর্ক তো আছে আমার বা আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, এগুলো যখন মনে থাকবে না তখন আমার মধ্যে একটা অন্য সত্তা কাজ করবে। এগুলোই আমি আসলে খুব সংক্ষেপে বলছি, এগুলো তো অনেক বড় বিষয়, এগুলোই আসলে ডিআইডি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের একটুখানি কিছুটা অংশ, এটা তো অনেক বড় বিষয়। এটা গেল মেডিকেল টার্মের খুব অল্প 1-2% কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আরেকটা বিষয় দেখিয়েছি, প্রচলিত যে ধারণাটা আমাদের মধ্যে আছে, এটা আমরা গ্রামে গঞ্জে বা শহরে অনেক সময় এরকম আমরা ইউটিউবে আজকাল দেখে থাকি যে একটা মেয়ে বা একটা ছেলে খুব অদ্ভুত বিহেভ করছে এবং মনে হচ্ছে যে তার ভেতরে সে না, তাকে আসলে অন্য কেউ চালাচ্ছে, অন্য কারো কথায় সে রিয়্যাক্ট করছে। এটা হচ্ছে প্রচলিত যে ধারণাটা, যদি মেডিকেল টার্মের বাইরে আমরা যাই, যেটাকে আমরা বলি যে পজেশন বা মানে পজেসড বাই ডিমন আর পজেসড বাই ইভিল স্পিরিট, ওরকম কিছু বাংলা যেটাকে আমরা আসল বলি, যে খারাপ কোনো মানে নেগেটিভ কোনো আত্মা বা খারাপ আত্মা বা খারাপ জিন অনেক সময় বলি তার আসর হয়েছে। এবং একদম শেষে আসলে বিষয়গুলো কিন্তু একই রকম, খুবই সম্পৃক্ত। এবং শেষে শরতের জবাটা যেটা দেখানো হয়েছে আর একটা সম্ভাবনা, তিন ভাবে শেষ করা হয়েছে আসলে এখানে, যে আসলেই শরৎ হয়তো ভূত হয়ে ফিরে এসছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এটা এখন দর্শকের উপর ছেড়ে দিয়েছি যে যে যেভাবে নেয়, কেউ মেডিকেল টার্মে নিতে পারে যে জবা আসলে অসুস্থ ও পেশেন্ট, কেউ ভাবতে পারে হ্যাঁ ওর উপর হয়তো খারাপ আত্মা বা জিনের আসর হয়েছে, আর কেউ ভাবতে পারে লাস্টের যে সিনটা আছে যে পাশে শরৎ বসা, যে আসলেই শরৎ হয়তো ভালোবাসার জন্য, প্রেমের জন্য, মানে তার মৃত্যুর পরও প্রেম বা ভালোবাসা মরেনি বা কমেনি বা বিলীন হয়ে যায়নি, সে কারণে শরৎ আবারও জবার কাছে ফিরে এসছে জবাকে প্রোটেক্ট করার জন্য। সেখানে তিনটা দরজা আছে যে যেভাবে নেয়।